রেলের বাড়তি ভাড়া কার্যকর হল আজ থেকে গন্তব্যভেদে বিশ থেকে একশো পঞ্চাশ টাকা বেড়েছে শুভন চেয়ারের ভাড়া এসি চেয়ারে তিনশো এবং কেবিনের ভাড়া বেড়েছে চারশো টাকা পর্যন্ত রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন যাত্রীরা সেবা না বাড়িয়ে ভাড়া বাড়ায় খুব জানান অনেকেই বছরের পর বছর চলে আসা বেসরকারি ট্রেনগুলোর অনিয়ম দূর করার দাবিও জানান তারা দ্রুত রেয়াতি সুবিধা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের ভাড়া বহালের দাবি ট্রেন যাত্রীদের রেল ব্যবস্থাপনায় আমরা একদম মানে পর্যায়ে পড়ে আছি এর উপরে যদি ভাড়া বাড়ে তাহলে আমাদের যাত্রীর ওপরে মরার পর খার খা উঠায় ভিতরে অনেক ময়লা থাকে আর কি কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পাইতেছি না এত ভাড়া দিয়ে যাওয়ার পরেও কারণ আমার ট্রেন ছিল একে শুধু প্রবাদে সাতটা পনেরো এখন পর্যন্ত ট্রেন আসার কোনো নামই নাই এবং এখানে কোনো লুক নাই যে বলবে যে কয়টার সময় ট্রেন আসবে যদি এরকম অনিশ্চিত হয় তাহলে এটা একটা সিটের টিকিট টিকিট পাইতে হইলে কাটতে হবে তারা এইভাবে আজকে বছরের বছর এইভাবে দুর্নীতি করে যাচ্ছে এই দুইটা টিকিট আমাকে ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে না ওরা এইভাবে প্রতি মানুষ থেকে প্রতি যাত্রী টাকা নিচ্ছে প্রত্যেকটা টিকিটে টাকার হার ভাড়ায় দিয়ে আমগর টিকিট নিতে হয় তারপরেও ছিট পাওয়ার সম্ভাবনা থাকে না